আর আমাদের ওখানে ফাইনালি খুব ভালো লাগতেছে ঘুরে। তো রিয়াদ বা রিয়াদের বাইরে থেকে অনেকে এখানে ঘুরতে আসে। আর আগে এখানে গোসল করা যাইতো, এখন গোসল করা যায় না। তো আমাদের একটা টার্গেট ছিল যে এখানে এসে গোসলটা করব, তো আমরা গোসলটা করতে পারলাম না। তো আমরা এখন যাব বাহারাইন ব্রিজে। আর আমির ভাই কেমন লাগলো? এই তো আলহামদুলিল্লাহ গুড, খুব ভালো লাগছে। তাই এই আইসা আমার মন জুড়াইছে রে, সেরকমই সাগর পার আসলে যে কোনো দুঃখ কষ্ট নিয়ে আসেন, হ্যাঁ একদম ধুয়ে মুছে সাগরের দিকে তাকাইলেই সব শেষ। সাগরের যে ঢেউ এবং যে শব্দটা, এই শব্দটা কোনো জায়গায় পাবেন না। এই শব্দটা শুনলে মনের একটা খুব যেটা এটা বের হয়ে যায়, সেটা আসলে টুরের যে বিষয়টা, এটা এই তো আপনার মানে ফার্স্ট ট্যুর মোটরসাইকেল দিয়ে নাকি সৌদি আরবে অন্য কোথাও গেছেন? না, সৌদি আরবে ফার্স্ট ট্যুর দিলাম দাম্মামে, বড় একটি ট্যুর ইনশাল্লাহ। এবং মেবি 800-1000 কিলো হয়ে যাবে আমাদের রিয়াদ যাইতে যাইতে। অ্যান্ড ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমাদের রাইড কতটুকু এবং কত রিয়াল খরচ হলো সব বিস্তারিত, মানে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর আমরা এখন ফাইনালি চলে যাব বাহরাইন ব্রিজে, হ্যাঁ ভাইয়া, যেটার মূল উদ্দেশ্য। আর আপনার আল খুবার বা বাহরাইন এটি কি প্রথম ফার্স্ট? আমি দাম্মামে এই শহরে আসি নাই কোনো সময়, এটাই ফার্স্ট। দাম্মামের বাইরে আসছিলাম কিন্তু চলে গেছিলাম, কিন্তু একটা কাজে আসছিলাম, এদিকে আসা হয়নি, মানে সাগর দেখা হয় না, সাগর দেখা হয়নি, এই প্রথম। কিন্তু আমি সাগরকে অনেক ভালোবাসি, সেই কারণে সাগরে চলে আসলাম। এটাই বর্তমানে মানে যাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু ডিউটি আছে, যাইতে হবে, বিদেশের বাড়ি সকলেরই ডিউটি বাঁচাইতে হবে আগে, অবশ্যই। ওকে, তো যাই হোক বন্ধুরা, আপনারাও সময় পেলে আসবেন ঘোরার জন্য, আর ঘুরলে মন ভালো থাকে। এটা আমির ভাইয়ের সাথে ঘুরে আমার খুব ভালো লাগতেছে, আর বিশেষ করে যদি হয় মোটরসাইকেল আর বাইক লাভার যারা রয়েছেন, মোটরসাইকেলে ট্যুর দিতে চান আমাদের ভিডিও দেখে, হয়তো বা অনেকের মনে মানে চাইতে পারে যে বাইক দিয়ে ট্যুর দেওয়ার জন্য আর সৌদি আরবটা ঘুরে দেখার জন্য। তো আমির ভাই, বাইক দিয়ে যদি কেউ ট্যুর দেয় বা ঘোরার ইচ্ছা অনেকেরই থাকতে পারে মনের ভিতরে, অবশ্যই সেক্ষেত্রে আপনি অনেকেরই বাইক আছে বর্তমানে, বাইক লাভার আছে অনেকেই সৌদি আরবে। কিন্তু একটি কথা বলতে চাই, সৌদি আরবে মরুভূমি দিয়ে চলতে হয়, একটা শহর থেকে আরেকটা শহরে যাইলে বেশিরভাগই মরুভূমি পাড়ি দিতে হয়, এবং মরুভূমিতে পাড়ি দিতে গিয়ে অনেক হাওয়া, এই হাওয়াটারে নিয়ন্ত্রণ করে গাড়ি চালাতে হবে, মানে ওই হাওয়ার বেগেই আপনার গাড়ি চালাতে হবে। এবং আমি দেখলাম, আমি যদি আমার বাইকের গতি ছিল 100, আমার কাছে মনে হয়েছে বাইকের গতি 100 আর বাইরে থেকে যে হাওয়াগুলো আসে ওইগুলো হলো 400-500 গতি হবে, যেমন ধাক্কা দিয়ে ফালাই দিবে। কিন্তু তারপরেও এটা মিলাইয়া রাইড করতে হবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন, এবং সাবধানে রাইড করতে হবে, পাগলের মতন ট্যুর দেওয়া মানে পাগল হইলে চলবে না, ট্যুর দিতে হবে মাথা ঠান্ডা রেখে। এবং এর সামনে অবশ্যই বড় বড় ট্যুর হবে, এবং খুব সাবধান, কেয়ারফুল। হ্যাঁ, কেয়ারফুল। 15,000 রিয়াল দা গাড়ি কিনলে অনেকে অবাক হয়ে যায়, এই গাড়ি তো চার চাক্কা কিনেন না কেন? সেটাই, যাই হোক, এইগুলা বিস্তারিত পরে পরবর্তীতে বলবো, অনেক কথা শুনতে হয়, সেটাই কিনতে গিয়া অনেক কিছু শুনছি, কিন্তু তারপরও পিছিয়ে যাব না, এদিকে যাব। আর বাইক লাভার আমির ভাই, ইনশাআল্লাহ 64। তো যাই হোক, আপনারা শুনলেন আমির ভাইয়ের কাছ থেকে, এইটাই আসলে বাস্তবতা, আর কথাটা ঠিক আছে। আর যেখানে বাংলাদেশে 165 cc মনে হয় তারও বেশি আছে, কিন্তু পারমিশন নাই আর কি, হ্যাঁ রোড পারমিটটা নাই, কিন্তু বাংলাদেশে যেখানে 165 cc মনে করেন পারমিশন মানে পারমিট দিয়ে থাকে বাংলাদেশে, আর এখানে আমরা 250 cc গাড়ি। তো আমির ভাই সবচেয়ে হায়েস্ট 145 স্পিডে এই গাড়িটা মানে বেগে স্পিডে চালিয়েছে। কিন্তু আমির ভাই যেটা বললো যে সৌদি আরবে আসলে প্রচুর হাওয়া, এই বাতাসের কারণেই কিন্তু কন্ট্রোলটা মানে কন্ট্রোলিং করাটা খুবই, আর আমির ভাইয়ের গাড়িতে কিন্তু ABS রয়েছে। তো যাই হোক, আমরা ট্যুর করে বা আমরা এখানে এসে খুব ভালো লাগতেছে। আপনি আপনি নিজে পিছনে আমার পিলিয়ন ছিলেন, আপনি নিজে বুঝেন নাই এই গাড়িটা মানে কখনো টেইলার বা লরিগুলো যখন ওভারটেক করতে যাই তখন কলে দেখছেন, আপনি নিজেও বুঝছেন মানে গাড়িটা এইভাবে একদম বাড়ি দিয়ে, আমার কাছে মনে হয়েছে মানে উড়ায় লাগবো গাড়ি, কিন্তু তারপরও আমরা একটু জোর দিয়ে বা ইয়া করে ডাউন হয়ে সাইড বাতাস মানে কেটে দিয়েছি, আমরা ডাউন হয়ে যাই হোক, এরকম ভাবে গাড়ি রাইড করতে হবে। আর
সেই পর্যন্ত ভালো থাকবেন এবং বাহারান ব্রিজে যায় নতুন একটা ভিডিও হবে ইনশাআল্লাহ দেখবেন।